আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই হাদিসটি কি সহিহ আব্দুল্লাহ ইবনে ঈসা হতে বর্ণিত তিনি বলেন আমার নিকট বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ঈমান ও নিষ্ঠার সাথে জুমার রাতে সূরা হামিম আর দোকান পাঠ করবে সে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় সকালে উঠবে ভাই এই এই হাদিসটি খুব প্রসিদ্ধ হলেও আসলে হাদিসটি শুদ্ধ নয় হাদিসটি শুদ্ধ নয় হাদিসটি বিশেষ করে চূড়া দোকান সংক্রান্ত কোনো হাদিসের সুদ্ধ নেই চূড়া দোকানের ফজিলত সংক্রান্ত কোনো হাদিস সূত্র নেই চূড়া দোকানের ফজিলতের অতিরিক্ত ফজিলত সংক্রান্ত যে সমস্ত বর্ণনা আসছে কোনটা আসছে জুমাবারের কোনোটা জুমাবার বাদে আসছে কোনোটাই শুদ্ধ না দুইটাই ত্রিমিজিতে আসছে হাদিসটি এবং এমনকি কেউ কেউ এটাকে ম বলেছেন কিন্তু দরাই জিত দেন কোনো সন্দেহ নেই হাদিসটি অত্যন্ত হাদিসগুলি এই ফজিলত সংক্রান্ত চূড়া দোকানের হাদিসগুলো অত্যন্ত দুর্বল এই জন্য এগুলো নির্ধারণ করে পড়া যাবে না এমনি কারিম আলহামদুলিল্লাহ ফজিল যেখান দিয়ে পড়েন আপনি এগারো বা দশ নেই করে পাবেন আপনি পড়বেন কিন্তু এটাকে সোয়াবের নিয়তে যে অতিরিক্ত সোয়াবের নিয়তে ক্ষমার নিয়তে আলাদাভাবে পড়া যাবে না কারণ দুর্বল হাদিসের উপর নির্ভর করা যায় না কোনো ক্রমেই এবং এইগুলি বেশি দুর্বল হওয়ার কারণে আমলের যোগ্য নয় সেই জন্য আমলও করা যাবে না আমলও করা যাবে না আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অনেক ফজিলতপূর্ণ অংশ রয়েছে সেগুলো আমরা খুঁজে নিতে পারি যেমন সুরা বাকারা আলেম রানের ফজিলত আসছে যেমন সুরা সুরা ফুল এর ফজিলত আসছে ফালাক নাসের ফজিলত আসছে এগুলো হাদিসে আসছে আলহামদুলিল্লাহ সেগুলো আমরা পড়তে পারি সেগুলো আমরা পড়তে পারি